তে আমরা হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিভিন্ন বিক্রিয়া শনাক্তকরণ নিয়ে আলোচনা করব হাইড্রোক্লোরিক অ্যাসিড এইচসিএল ঠিক আছে দেখো হাইড্রোক্লোরিক অ্যাসিড প্রথমে আমরা কি দেখব কার্বোনেট বা বাইকার্বোনেট যৌগগুলোর সঙ্গে বিক্রিয়া কার্বোনেট মানে কি থাকবে কার্বনেট হচ্ছে সিও থ্রি থাকবে আর বাইকার্বনেট মানে হচ্ছে একটা হাইড্রোজেন থাকবে এইচ সিও থ্রি এরকম থাকবে ঠিক আছে তাহলে কার্বোনেট বা বাইকার্বোনেট যৌগগুলোর সঙ্গে বিক্রিয়া করলে কি হবে দেখব দেখো প্রথমে আমি দেখাচ্ছি ধরো ক্যালসিয়াম কার্বোনেট সি এ সিও থ্রি ক্যালসিয়াম কার্বনেট এর সঙ্গে যদি আমরা হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়া করি তাহলে হাইড্রোক্লোরিক অ্যাসিডের থেকে ক্লোরিন ক্যালসিয়ামের সঙ্গে যুক্ত হবে তাহলে হাইড্রোক্লোরিক অ্যাসিডের জন্য ক্লোরাইড লবণ তৈরি হবে তাহলে কী তৈরি হবে দেখো সিএসিএল টু তাহলে ব্যালেন্স করার জন্য আমি এখানে একটা টু এইচসিএল দিচ্ছি কারণ এখানে সিএসিএল টু ক্যালসিয়াম ক্লোরাইড উৎপন্ন হচ্ছে সিএসিএল টু দেখো এখানে এই দুটো হাইড্রোজেন আর এখান থেকে জল অক্সিজেন নিয়ে জল বেরোবে আর কী তৈরি হয়ে যাবে কার্বন ডাইঅক্সাইড তাহলে কার্বোনেট বা বাইকার্বোনেট জাতীয় কোনো যৌগের সঙ্গে হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়ায় কি তৈরি হবে কার্বন ডাইঅক্সাইড গ্যাস বেরিয়ে যাবে তীর চিহ্ন ওপরের দিকে দেওয়া মানে গ্যাস নির্গত হবে তাহলে এটা হলো ক্যালসিয়াম কার্বোনেট এবার যদি আমি ক্যালসিয়াম বাইকার্বোনেট দেখো আমরা যদি সোডিয়াম বাইকার্বোনেটের সঙ্গে বিক্রিয়া করাই এই যে বাইকার্বনেট একটা হচ্ছে সোডিয়াম বাইকার্বোনেট এর সঙ্গে যদি আমরা হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়া করি তাহলে কি দেখো প্রথমেই তৈরি হয়ে যাবে লবণ কী লবণ হবে ক্লোরাইড লবণ হবে তাহলে দেখো সোডিয়াম আছে তাহলে একদম সিম্পল সোডিয়াম ক্লোরাইড লবণ তৈরি হবে আর জল তো তৈরি হবে কার্বন ডাই অক্সাইড জল তৈরি হবে আর তৈরি হবে কি কার্বন ডাইঅক্সাইড তৈরি হবে তাহলে মনে রাখবে কার্বনেট আর বাইকার্বনেট জাতীয় যৌগের সঙ্গে বিক্রিয়ায় কি নির্গত হবে কার্বন ডাই অক্সাইড গ্যাস নির্গত হবে ঠিক আছে এরপরে আমরা যাব হচ্ছে খাড়ের সঙ্গে বিক্রিয়া খাড়ের সাথে বিক্রিয়া তাহলে দেখো হাইড্রোক্লোরিক অ্যাসিড এটা হচ্ছে একটা অ্যাসিড তাহলে অ্যাসিড যদি খারের সঙ্গে বিক্রিয়া করে কি তৈরি হবে প্রশমও বিক্রিয়া হয় লবণ এবং জল তৈরি হবে তাহলে দেখো আমরা এখানে যদি হাইড্রোক্লোরিক অ্যাসিডের সঙ্গে আমি একটা খার সোডিয়াম হাইড্রোক্সাইড নিতে পারি বিক্রিয়া করাই তাহলে কী হবে লবণ তৈরি হবে কী লবণ সোডিয়াম আর ক্লোরিন মিলে হবে সোডিয়াম ক্লোরাইড লবণ আর তৈরি হবে জল ঠিক এরকমভাবে আমি হাইড্রোক্লোরিক অ্যাসিডের সঙ্গে পটাশিয়াম হাইড্রক্সাইডের বিক্রিয়া যদি করাই তাহলেও হবে কি পটাশিয়াম ক্লোরাইড লবণ জল আমি যদি হাইড্রোক্লোরিক অ্যাসিডের সঙ্গে ধরো ক্যালসিয়াম হাইড্রক্সাইড এটাও একটা খাট তাই তো ওই যে ওয়েজ গ্রুপ আছে ওয়েজ গ্রুপ থাকলেই তো খাট তাই না ক্যালসিয়াম হাইড্রক্সাইডের বিক্রিয়া করে তখন কী হবে ক্যালসিয়াম ক্লোরিন মিলিয়ে হবে ক্যালসিয়াম ক্লোরাইড এ তোমরা জানো ক্যালসিয়ামের যোজ্যতা হচ্ছে দুই তাহলে ক্লোরিনের যোজ্যতা এক তাহলে ক্লোরিনের যোজ্যতা এক তাহলে লবণ তৈরি করতে গেলে কি লাগবে দুটো ক্লোরিন লাগবে সিএসিএল টু আর কি হবে জল তাহলে দেখো দুটো ক্লোরিন লেগেছে তাহলে এখানে আমাকে টু দিতে হবে টু এইচসিএল তাহলে দেখো কি হবে এখানে এখানে দুটো হাইড্রোজেন আর এখানে দুটো হাইড্রোজেন মিলে চারটে হাইড্রোজেন তাহলে আমি এখানে যদি টু এইচ টুও করে দিই তাহলে দেখো অক্সিজেন হাইড্রোজেনও চারটে হয়ে গেলো অক্সিজেন দেখো এখানে দুটো আর এখানে দুটো ব্যালেন্স হয়ে গেলো ঠিক আছে এটা তাহলে হল খাড়ের সাথে বিক্রিয়া এবার খুবই গুরুত্বপূর্ণ ধাতুর সঙ্গে বিক্রিয়াগুলো আমরা দেখব ধাতুর সাথে বিক্রিয়া দেখো প্রথমে আমি দেখাচ্ছি জিঙ্কের সঙ্গে দেখো জিঙ্কের সঙ্গে যদি আমরা হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়া করাই তাহলে বুঝতেই পারছো লবণ তৈরি হবে কী লবণ জিঙ্ক ক্লোরাইড লবণ তাহলে জিঙ্ক আর ক্লোরিন মিলিয়ে তৈরি হবে জিঙ্ক ক্লোরাইড জিঙ্কেরও যোজ্যতা দুই তাহলে জিঙ্কের যোজ্যতা দুই আর ক্লোরিনের যোজ্যতা এক তাহলে ব্যালেন্স করার জন্য জেডেন সিএল টু হবে এটা তোমরা ক্লাস সেভেন এইটেই পড়েছ এবার দেখো আর কি তৈরি হবে দেখো জেডেন সিএল টু আর হাইড্রোজেন গ্যাস নির্গত হয় এটা তোমরা মনে রাখবে ঠিক আছে যে হাইড্রোক্লোরিক অ্যাসিডের সঙ্গে ধাতুর বিক্রিয়ায় কি নির্গত হয় হাইড্রোজেন গ্যাস নির্গত হয় কার্বনে কার্বনেট বা বাইকার্বনেট লবণ হলে কি নির্গত হয় কার্বন ডাইঅক্সাইড গ্যাস নির্গত হয় ঠিক আছে এবার দেখো এটা ব্যালেন্স করার জন্য দেখো জেড এনসিএল টু তাহলে দুটো ক্লোরিন লেগেছে তাহলে টু এসিএল করে দিলাম তাহলে হাইড্রোজেনের এদিকে দুটো ব্যালেন্স এদিকেও দুটো হাইড্রোজেন ব্যালেন্স হয়ে গেল এবার দেখো আমরা ম্যাগনেশিয়ামের সঙ্গে যদি বিক্রিয়া করি লঘু মানে লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিড আর সাধারণ টেম্পারেচারে একদম রুম টেম্পারেচারে যদি বিক্রিয়া করি তাহলে একই রকম দেখো ম্যাগনেশিয়াম আর ক্লোরিন মিলে কী হবে ম্যাগনেশিয়াম ক্লোরাইড লবণ হবে ম্যাগনেসিয়ামের যোজ্যতা তুই তাই এম জি সিএল টু হলো আর কী উৎপন্ন হবে হাইড্রোজেন গ্যাস নির্গত হবে ঠিক আছে এবার দেখো আমি তোমাদের সালফিউরিক অ্যাসিড পড়ানোর সময়ও পড়িয়েছিলাম যে কপার কিন্তু শীতল এবং লঘু সালফিউরিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে না ঠিক একইভাবে কপারও হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিডের সঙ্গেও সাধারণ উষ্ণতায় বিক্রিয়া করে না কিন্তু গাঢ় এবং উত্তপ্ত অবস্থায় বিক্রিয়া করে তাহলে কি বিক্রিয়া করে দেখো কপারের সঙ্গে যদি আমরা হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়া করাই গাঢ় কার উপস্থিতিতে অক্সিজেনের উপস্থিতিতে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট বায়ুর অক্সিজেনের প্রেজেন্ট ছাড়া এই বিক্রিয়া হবে না ঠিক আছে তাহলে কপারের সঙ্গে বায়ুর উপস্থিতিতে কপারের সঙ্গে হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়া কি তৈরি হবে এটা কি কি হবে আমার আমরা লিখে দেব এখানে হচ্ছে উষ্ণতায় মানে হাই টেম্পারেচারে উত্তপ্ত করতে হবে উষ্ণ ও গাঢ় এইটা বিক্রিয়ার কন্ডিশন যদি গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিড সহযোগী আমরা হাই হিট দিয়ে উত্তপ্ত করে বিক্রিয়াটা করি তখন কি তৈরি হয়ে যাবে তখন তৈরি হবে কিউপ্রিক ক্লোরাইড সিউ সিওল টু কিউপিক তাহলে সিউ এল টু তৈরি হবে আর কি তৈরি হবে জল তৈরি হবে তাহলে ব্যালেন্স করো দেখো এখানে দুটো ক্লোরিন লেগেছে এল টু এখানে দেখো কপার একটা আছে আচ্ছা তারপরে দেখো আমরা যদি এখানে টু এল টু দিই তাহলে এখানে আমাদের কি লাগবে দুটো কপার লাগবে এবার দেখো ক্লোরিন এখানে চারটে লেগেছে এখানে জল দেখো এইচ টু ও এখানে অক্সিজেন দুটো আছে তাহলে এখানে আমাকে দুই দিতেই হবে ব্যালেন্স করার জন্য তাহলে হাইড্রোজেন কটা হলো চারটে আর এখানে তাহলে কি করতে হবে আমাদের এল তাহলে এল হলো চারটে হাইড্রোজেন এখানেও চারটে হাইড্রোজেন ক্লোরিন দেখো দুই দুগুণে চার এখানেও চার তাহলে এটা ব্যালেন্স হয়ে গেল এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিক্রিয়া ঠিক আছে যে হাইড্রোক্লোরিক অ্যাসিড বায়ুর উপস্থিতিতে কপারের সঙ্গে বিক্রিয়া করে কিউপ্রিক ক্লোরাইড তৈরি করে এটা মনে রাখবে এটা হচ্ছে কিউপ্রিক ক্লোরাইড এবার হচ্ছে শনাক্তকরণ কিভাবে হাইড্রোক্লোরিক অ্যাসিড থাকলে তোমরা বুঝতে পারবে যে এটা হাইড্রোক্লোরিক অ্যাসিড বা আগের দিন আমি তোমাদের সালফিউরিক অ্যাসিড কীভাবে শনাক্তকরণ হয় করা হয় বলেছিলাম বেরিয়াম ক্লোরাইড দিয়ে তাহলে যদি হাইড্রোক্লোরিক অ্যাসিড থাকে তাহলে কিভাবে করবে দেখো হাইড্রোক্লোরিক অ্যাসিডের মধ্যে যদি আমরা সিলভার নাইট্রেট দ্রবণ দিই এজি জি থ্রি দ্রবণ তাহলে কি হয়ে যাবে দেখো সিলভার আর ক্লোরিন মিলে সিলভার ক্লোরাইড লবণ তৈরি করবে সিলভার ক্লোরাইড এটা হচ্ছে সাদা রঙের থ যখনই আমরা হাইড্রোক্লোরিক অ্যাসিড মধ্যে সিলভার নাইটেড দেবো ড্রপ ড্রপ তখন কি হবে একটা সাদা থকথকে প্রেসিপিটেড মানে তোমার হচ্ছে কি বলবো অধক্ষের তৈরি হবে সিলভার ক্লোরাইডে এটা নিচে থিতিয়ে পড়বে তাই আমি নিচের দিকে এড দিলাম আর কি তৈরি হবে এজিসিএল তাহলে এইচ আর এনও থ্রি মিলে তৈরি হবে কি এইচ এনও থ্রি তৈরি হবে তাহলে আমরা সহজেই যদি কোনো একটা তোমাদের টেস্ট টিউবের মধ্যে কোনো একটা সলিউশান দেয় হাইড্রোক্লোরিক অ্যাসিডের সিলভার নাইট্রেট দোবন দিলে সঙ্গে সঙ্গে সাদা প্রেসিপিডেট পেয়ে যাব তাহলেই আমরা বলতে পারব কি যে এটা হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড এবার দেখো এই যে নাইট্রিক অ্যাসিড এ উৎপন্ন হয়েছে এই সিলভার ক্লোরাইড কিন্তু নাইট্রিক অ্যাসিডের মধ্যে হচ্ছে অদ্রাব্য কিন্তু যদি অতিরিক্ত পরিমাণ নাইট্রিক অ্যাসিড দেওয়া হয় অতিরিক্ত পরিমাণ অ্যামোনিয়াম হাইড্রক্সাইড দেওয়া হয় তখন কিন্তু এই বেসিবিটেডটা কি হয়ে যাবে আবার দ্রবীভূত হয়ে যাবে আবার সেটা সলিউশনের মধ্যে গুলে যাবে